রাজ্যে এবার একটি নতুন পদের সৃষ্টি হলো। রাজ্যের বিভিন্ন জেলায় ন্যায়মিত্র পদে কিন্তু নিয়োগ করা হবে। তো সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ যখনই কোনো না কোনো জব নিউজ আসবে আপনার ডিস্ট্রিক্টের তখন কিন্তু সেই জব নিউজগুলো সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে আপনাদের কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নোটিফিকেশান ফর অল করবেন, কারণ যখনই আমরা কোনো ভিডিও ছাড়ব সেই ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি আমার স্ক্রিনে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। তো আপনাদের কিন্তু আমি জানিয়ে রাখবো যে এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে আপনারা বিজ্ঞপ্তির প্রথমেই দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিস মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লি। আপনাদের জানিয়ে রাখবো এই নিয়োগটি কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে হচ্ছে। তো এবার কিন্তু পশ্চিমবঙ্গেও সেই নিয়োগ হচ্ছে। তো আমরা পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়েই কথা বলবো। তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের উদ্যোগে রাজ্যের যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেই বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ন্যায়মিত্র পদে নিয়োগ করা হচ্ছে, যার জন্য কলকাতা হাইকোর্টের এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া এবং বর্ধমান এই কয়েকটি ডিস্ট্রিক্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবং ন্যায়মিত্র যে নিয়োগটি করা হবে সেটি কিন্তু চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। এবং এই ন্যায়মিত্র নিয়োগের উদ্দেশ্যটা কী? মূলত 10 বছর বা তার বেশি সময় ধরে পুরনো যে মামলাগুলো জমে রয়েছে সেই মামলাগুলোর নিষ্পত্তির কাজে যে সহায়তা করার জন্যই কিন্তু এই ন্যায়মিত্র পদে নিয়োগ করা হচ্ছে। তো আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনার বয়স কী হওয়া চাই? তো আপনি কিন্তু সর্বোচ্চ 63 বছর পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বয়সের যে হিসেব সেই হিসেব কিন্তু ধরা হবে 1 এপ্রিল 2019 তারিখের হিসেবে। তো বন্ধুগণ এর বেতন কি থাকবে সেটা কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখবো। তো এর বেতন কিন্তু থাকবে 35,000 টাকা প্রতি মাস, এছাড়াও কিন্তু 5,000 টাকা অন্যান্য ভাতাও কিন্তু দেওয়া হবে। তো বন্ধুগণ আপনাদের আবেদন কিন্তু করতে হবে অনলাইনে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, আগে দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে তার আগে আপনাদের আগেও বলেছি এখনও জানিয়ে রাখবো যে সাউথ চব্বিশ পরগনা এবং কলকাতা, নর্থ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া, বর্ধমান এই কয়েকটি ডিস্ট্রিক্টেই কিন্তু নিয়োগ করা হবে। তো আপনাদের জানিয়ে রাখবো যে এখানে আমরা দেখে নেব যে এখানে যে ডিস্ট্রিক্ট কোর্টের ভ্যাকেন্সি এবং হাইকোর্টের ভ্যাকেন্সি। তো প্রথমে দেখুন ডিস্ট্রিক্ট কোর্টের যে ভ্যাকেন্সি রয়েছে, ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 7টি এবং হাইকোর্টে ভ্যাকেন্সি রয়েছে 1টি। তো সর্বমোট ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 8টি। তো এই পদের জন্য যারা যারা আবেদন করবেন তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? তো এখানে আপনাদের জানিয়ে রাখবো যদি আপনি এই পদের জন্য আবেদন করতে চান তো আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই যেটা চাওয়া হয়েছে রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার কিংবা এক্সিকিউটিভ অফিসার যারা রয়েছেন তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারেন। এবং তাদের যে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে আইন নিয়ে কিন্তু স্নাতক হতে হবে, মানে আপনি যে জেলার জন্য আবেদন করবেন সেই জেলার সংশ্লিষ্ট বাসিন্দা কিন্তু হতে হবে। তো এই পদের জন্য আপনারা আবেদন কত তারিখ অবধি করতে পারবেন? তো এখানে দেখুন বলা হয়েছিল যে এই পদের জন্য আবেদন কিন্তু আপনারা 15 জুলাই 2019 তারিখ 11:59 পর্যন্ত করতে পারবেন, কিন্তু না এর আবেদনের যে লাস্ট ডেট সেটা কিন্তু আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে। তো চলুন আপনাদের সেই নোটিফিকেশানটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই নোটিফিকেশানটি যেটি দেওয়া হয়েছে 16 জুলাই 2019 তারিখে। তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে আগের যে ডেটটি দেওয়া হয়েছিল সেই ডেটটি কিন্তু ছিল 15/7/2019 তারিখের পর্যন্ত, কিন্তু এখন যে ডেটটি দেওয়া হয়েছে সেই ডেটটি কিন্তু থাকছে 31/7/2019 তারিখ 11:59 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদন কিন্তু করতে হবে আপনাদের অনলাইনে, আবেদনের যে লিঙ্ক সেটা কিন্তু আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো বন্ধুগণ আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।